ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 203তম জন্মবার্ষিকী এবং সে উপলক্ষে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে বিদ্যাসাগর একাডেমিতে পৌঁছে গিয়েছেন ব্রাত্য বসু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ জন্মবার্ষিকী, 203তম জন্মবার্ষিকী। আজকে জন্মবার্ষিকী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পৌঁছে গিয়েছেন বিদ্যাসাগর একাডেমিতে। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আপনারা দেখছেন সেই ছবি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 203তম জন্মবার্ষিকী। পুরো রাজ্যেই চলছে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জ্ঞাপন। আপনারা এই মুহূর্তে দেখছেন বিদ্যাসাগর একাডেমির ছবি, সেখানে পৌঁছে গিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। তার সঙ্গে রয়েছেন একাধিক নেতৃত্ব। বিদ্যাসাগরের জন্মবার্ষিকী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিদ্যাসাগরের 203তম জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে বিদ্যাসাগর একাডেমিতে, সেখানেই বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী, 203তম জন্মবার্ষিকী এবং সেখানে পৌঁছে বিদ্যাসাগর একাডেমিতে পৌঁছে গিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে গিয়ে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেছেন তিনি। আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।